নির্যাতিত অংশের মানুষ, পেছনে পড়া মানুষ, সে সমাজজীবী মানুষের কোন ধরনের অধিকার আদায় করবার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। 1978 সালে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের সমাজজীবী মানুষ মাথা উঁচু করে বাঁচবার পথ তৈরি হয়। সমাজজীবী মানুষ গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে তারা সংগঠন গড়ে তোলেন, দাবি আদায় করবার জন্য সুযোগ সম্প্রসারিত হয়। বিগত কংগ্রেস আমলে সমাজজীবী মানুষ স্বৈরাচারী কংগ্রেস সরকারের নির্যাতন, স্বৈরাচারী কংগ্রেস সরকারের অত্যাচার ব্যভিচারের মধ্য দিয়ে আমাদের রাজ্যের সমাজজীবী মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়। 1978 সালের বামফ্রন্ট সরকার আসার পরেই সারা রাজ্যের সমাজজীবী অংশের মানুষ তাদের মধ্যে উন্নয়নের কর্মসূচি সেখানে বাস্তবায়িত হয়। শুধু তাই নয়, সমস্ত সমাজজীবী মানুষের পাশাপাশি মোটর শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় হতে শুরু করে। এই